প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে আলোচনা করব ঘুঘু পাখির চুনা পায়খানা ও জীবাণু রোগের সমাধান নিয়ে। কি কারণে হয় এই বিষয়ে জানতে পারবেন। যারা ঘুঘু পাখি পুষেন তাদের মধ্যে এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না যে কিনা ঘুঘু পাখির চুনা পায়খানা ও পাখির জীবাণু রোগের সাথে পেশ করেননি। এই রোগে পাখির পায়খানায় পানির পরিমাণ বেশি থাকে এবং সাদা টুথপেস্ট রঙের পায়খানা হয়ে থাকে। এবার জানবেন চুনা পায়খানা কি কারণে হয়। অপরিচ্ছন্ন পানি পান করা, খাবারের সাথে ধুলাবালি প্রবেশ, পাকস্থলের গোলযোগ, পুরনো কোনো রোগের পুনরায় প্রকাশ, অপরিচ্ছন্ন কাঁচা ও ট্রে থেকে খাবার তুলে খেলে পাখি ডিম পাড়ার আগেও পরে চুনা পায়খানা হতে পারে, ইত্যাদি চুনা পায়খানা কারণ। চুনা পায়খানা রোগ প্রতিরোধে করণীয়, নিয়মিত পাখির খাবার ট্রে ও পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শরীরে কোনো রোগ থাকলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিতে হবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন। আসুন জেনে নেই চিকিৎসা। চুনা পায়খানার সাথে পানি গেলে গ্লুকোলাইট বেট ও কসমিক্স প্লাস ব্যবহার করতে হবে। প্রথমে গ্লুকোলাইট বেট 1 লিটার পানির সাথে 2 গ্রাম দিবেন। দেওয়ার 6 ঘন্টা পর ওষুধ মেশানো পানি ফেলে দিতে হবে। এভাবে 2 দিন গ্লুকোলাইট বেট দিবেন। তারপর কসমিক্স প্লাস পাউডার 1 লিটার পানির সাথে 1 গ্রাম ওষুধ ভালোভাবে মিক্স করে পানির বাটিতে দিবেন। পাখি সুস্থ হওয়ার জন্যে 3 থেকে 5 দিন দিতে হবে। প্রতি 6 ঘন্টা পর ওষুধ মেশানো পানি ফেলে নতুন ওষুধ মিশ্রিত পানি দিতে হবে। এবার আসুন জেনে নেই এর সতর্কতা কী। তাড়াতাড়ি সুস্থ করার জন্য মাত্রার চাইতে অতিরিক্ত ঔষধ দেওয়া যাবে না। অনেক সময় পাখির রানীক্ষেত রোগের কারণেও চুনা পায়খানা হয়, তাই সব চাইতে ভালো হয় নিকটস্থ ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা দেয়া। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।